ওয়েনার আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী সেখানে লড়বেন প্রিয়াঙ্কা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনার দুই জায়গা থেকে বিপুল ভোটে জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলি থেকে জিতেছেন তিন লাখ নব্বই হাজার তিরিশ ভোটের ব্যবধানে ওয়েনার থেকে জিতেছিলেন তিন লাখ চৌষট্টি হাজার চারশো বাইশ ভোটে নির্বাচনী বিধি অনুযায়ী দুইটি কেন্দ্রের একটি ছেড়ে দিতে হতো রাহুল গান্ধীকে সোমবার রাহুল জানিয়ে দিলেন রায়বেরেলি রাখছেন ওয়েনার ছেড়ে দিচ্ছেন তিনি তার ছেড়ে দেওয়া আসনে লড়বেন বোন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কেরালার নেতা কেসি বেনুগোপালকে পাশে নিয়ে রাহুল জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না গত পাঁচ বছর ধরে আমি ওয়েনারের প্রতিনিধি ছিলাম সেখানকার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন আবার রায়বেরেলির সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের যোগ সেখানকার মানুষও আমাকে ভালোবাসেন রাহুল জানিয়েছেন তিনি সাংসদ না থাকলেও আগের মতো বারবার ওয়েনার যাবেন আর বোন প্রিয়াঙ্কা তো থাকবেনই আর প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে রায়বেরেলিতে কাজ করেছেন ফলে দুই কেন্দ্রের মানুষ কার্যত দুইজন করে সাংসদ পাবেন প্রিয়াঙ্কাও জানিয়েছেন আমি ওয়েনারের জন্য কাজ করব। সেখানে ভাইয়ার অভাব বুঝতে দেব না আমি ওয়েনারের সবাইকে খুশি করার চেষ্টা করব। আমি একজন ভালো প্রতিনিধি হওয়ার চেষ্টা করব। এই ঘোষণা আসার পরেই বিজেপি কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সোচ্চার হয়েছে নেই কাফি মুশকিল ডিসিশন থা ইমোশনাল ডিসিশন থা কিউকি মেরা দোনো জগে সে ইমোশনাল রিশতা হ্যায় রায়বরেলি সে ওর ওয়ায়নাড় সে পিছলে পাঁচ সাল সে মে ওয়ায়নাড় কা মেম্বার অফ ওর বহুত अच्छा मेरा एक्सपीरियंस रहा बहुत प्यार मिला बहुत रिस्पेक्ट लव एंड अफेक्शन मिला आ, मगर कांग्रेस प्रेसिडेंट ने आ, कहा कि मुझे रायबरेली में रहना चाहिए मेरी भी मेरी भी थिंकिंग थी कि जो देश में आज हालात है और मेन जो लड़ाई है वो उत्तर प्रदेश में है और पुराना रिश्ता तो है रायबरेली के साथ तो इसलिए ये डिसीजन लिया गया मगर प्रियंका वायनाड जाएगी और मैंने प्रियंका से भी कहा है और वायनाड के लोगों से भी कहा है कि वायनाड के दो सांसद हैं और रायबरेली के भी दो सांसद हैं